জামা প্যান্টের অবস্থা খারাপ হয়ে গেল। আর এইদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এটা হলো এখানে জেনারেল কোচ, মাথা আটকে যাচ্ছে, কারণ বুঝতে পারছো গরমে মাথা হ্যাং হয়ে যাচ্ছে আর প্রচন্ড গরম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? স্বাগতম জানাই নতুন একটি জার্নি ভিডিওতে। আজ আমি জার্নি করবো ট্রেন নাম্বার 12822 পুরি শালিমার ধৌলি এক্সপ্রেসে। ট্রেনটি পুরি থেকে ছাড়ে সকাল দশটা বাজে 20 মিনিটে এবং শালিমার পৌঁছায় সন্ধ্যা 7টা বাজে 25 মিনিটে। এবং পুরি থেকে শালিমার দূরত্ব 497 কিলোমিটার এবং এই 497 কিলোমিটার কভার করতে ট্রেনটি সময় নেয় 9 ঘন্টা 5 মিনিট। আর এই জার্নি আমি শুরু করবো ভদ্রক রেল স্টেশন থেকে, আর ভদ্রক রেল স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে 2:15 মিনিটে। আর এখন কাছে 2:30, কারণ ট্রেন লেটে আছে। আর এখন আমি আছি ভদ্রক রেল স্টেশনের ওভারব্রিজে, কারণ ট্রেন কত নম্বর প্ল্যাটফর্ম নিয়ে যাবে জানি না, তো অ্যানাউন্সমেন্ট করে বলবে, তারপর আর কি প্ল্যাটফর্মে যাবো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। আর এক্ষুনি অ্যানাউন্সমেন্ট করলো যে ধৌলি এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আর 3 নম্বর প্ল্যাটফর্ম হলো এদিকে, তোমায় যেতে হবে এদিকে। আর প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। আর এটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হলো 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মে ট্রেন আসবে। জেনারেল ক্লাস হয়ে প্রবেশ করেছে সামনে, আর আমি সামনে এখন যেতে পারবো না, যেতে গেলে আর কি ভিজে যাব। এখন আমাকে ভিজে ভিজেই যেতে হবে সামনে, না হলে ফাইন মারতে হবে, কিচ্ছু করার নেই। তো চলো, জামা প্যান্টের অবস্থা খারাপ হয়ে গেল, অবস্থা খারাপ। পানিটা এমন সময় শুরু হয়েছে কি বলবো, পানি হচ্ছিল না, এই 10-15 মিনিট আগে পানিটা শুরু হলো, আর কি বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টিটা বেড়াই 10-15 মিনিট আগে শুরু হলো। আরও সামনে যেতে হবে, এটা হলো DAE, যেটাতে কানেকশান আছে, ভেতর দিয়ে গেলেও যেতে পারি, কিন্তু কিছু বলবেন তো। যাই হোক, সামনে জানাল প্রচণ্ড গরম, আর এইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বালেশ্বরের সাইডে কিন্তু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে এইদিকে। ভদ্রক থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, ভদ্রক থেকে চার ট্রেন ছিল 2:15 মিনিটে, কিন্তু ছাড়লো 2:35 মিনিটে, আর কি 20 মিনিট লেট। আর বৃষ্টি হচ্ছিল না প্রায় 10-15 মিনিট আগে বৃষ্টি হওয়া শুরু হলো, আর কি প্রায় 2:15 দিকে। আর প্রচণ্ড গরম পড়ছিল সকালে। আর এটা হলো এখানে জেনারেল কোচ সামনে আছে, আর জেনারেল কোচগুলো পড়বে একবারে সামনে সামনে জেনারেল কোচগুলো পড়বে, কতগুলো আছে আমায় দেখতে হবে। তো এইখানে টোটাল 3টে জেনারেল কোচ আছে, 3টে জেনারেল, 12টা সেকেন্ড সেটিং, আর 3টে AC চেয়ার কার, আর 1টা জেনারেটর, 1টা SLR, টোটাল 20টা কোচ আছে। 3টে জেনারেল কোচ, জেনারেল কোচগুলো পড়বে একবারে সামনে, তারপর আছে 12টা সেকেন্ড সেটিং, এবং লাস্টে 3টে AC চেয়ার কার। এই হলো বিষয়, 3টার স্পিড ধরছে, আর হালকা হালকা এইদিকে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা, আর ওইদিকে প্রচণ্ড, আর কি ভদ্রকের সাইডে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। প্ল্যাটফর্ম দিয়েছি ওদিকে, দেখি 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 ট্রেন এখন এসে পৌঁছালো এই জালিন প্রথম স্টেশন সরোর কোড হলো এসো আরও। আর সরো স্টেশনটি উড়িষ্যা রাজ্যের বালাসর জেলায় অবস্থিত। আর এইদিকে এইদিকে একটু বৃষ্টি হয়নি, ভদ্রকের ওইদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর এইদিকে প্রচণ্ড একটু বৃষ্টি হয়নি আর কি, রোদ দেখতেই পাচ্ছ, এই হলো অবস্থা। আর আমি চলে এসেছি আর কি একবারে সামনে জেনারেল কোচে, আর এই হলো জেনারেল কোচ, আর সামনে রয়েছে লোকোমোটিভ। তো এই হলো বিষয়, আর এই হলো জেনারেল কোচ।
একটি চেয়ার কার অবস্থা 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 খারাপ। ওই যে সামনে সামনে ট্রেনে রাখা আছে, এই হলো তিরপল চাপা দিয়ে এখানে প্রচন্ড প্যাক হবে এই জেনারেল কোচে, কারণ অনেক প্যাসেঞ্জার এইখান থেকে এইখানে উঠবে। তো ট্রেন এখন এসে পৌঁছালো এই জার্নির দ্বিতীয় স্টেশন বালেশ্বর। বালেশ্বরের কোড হলো BLS, আর বালেশ্বর স্টেশনটি উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলায় অবস্থিত। আর বালেশ্বর এই ট্রেনটি ঢোকার টাইম ছিল বিকেল 3:04, কিন্তু ঢুকলো বিকেল 3:42 আর কি, 38 মিনিট লেট। আর এই হলো জেনারেল কোচের অবস্থা। প্রচণ্ড মানুষ পড়ছে এখান থেকে এই ট্রেনে, কথা আটকে যাচ্ছে কারণ বুঝতে পারছো গরমে মাথা হ্যাং হয়ে যাচ্ছে, আর প্রচণ্ড গরম। আর এইদিকে সূর্যমামা, আর ওইদিকে ভদ্রকের ওই সাইডে প্রচণ্ড বৃষ্টি হলো, আর এই সাইডে বৃষ্টিই হয়নি আর কি। প্রচণ্ড গরম রোদ, বুঝতেই পারছো মাথা টোটালি হ্যাং। এখন আমি আছি এই ধৌলি এক্সপ্রেসের বাথরুমে জেনারেল কোচে। সামনে রয়েছে আয়না, আয়না অনেকটাই বড় এবং চাকাচাক করছে, হালকা হালকা ছাপ টাইপের দাগ হয়ে আছে, কিন্তু এতে কোনো অসুবিধা হবে না, আপনি তোমরা ঠিক মতো দেখা যাচ্ছে। আর এখানে রয়েছে কল, কলে জল পড়ছে। এখানে রয়েছে ডাস্টবিন, আর বাথরুমের কোয়ালিটি ঠিকঠাকই আছে, মনে একটা ঘর আছে, বাথরুমের কোয়ালিটি ঠিকঠাকই আছে। এখানে জল বাড়াচ্ছে, হ্যাঁ জল বাড়াচ্ছে। তো যাই হোক, বাথরুমের কোয়ালিটি A1, 10/10। তো ট্রেন এখন এসে পৌঁছালো উড়িষ্যা রাজ্যের জলেশ্বর জেলার বস্তা রেল স্টেশনে। আর বস্তা রেল স্টেশনে ট্রেনে ঢোকার টাইম ছিল বিকেল 3:30, কিন্তু ঢুকলো বিকেল 4:10, আর কি 40 মিনিট লেট। আর এই স্টেশনে এই ট্রেনের 2 মিনিটের হল্ট আছে, 2 মিনিট দাঁড়ানোর পর ছেড়ে দেবে, যেহেতু ট্রেন লেট আছে কখন ছাড়বে বলা যাচ্ছে। এই হলো বিষয়, আর মাথা খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম পড়ছে এইদিকে। বস্তা রেল স্টেশন ছাড়ার পর আমি শিফট হয়েছি এটা হলো চেয়ার কার কোচ। তো ট্রেন ছেড়ে দেবে, ট্রেন ছেড়ে দেবে, সিগন্যাল দিয়ে দিয়েছে। তো যাই হোক, ট্রেন এখন এসে পৌঁছালো জলেশ্বর। জলেশ্বরের কোড হলো JE, উঠে পড়ি উঠে নিয়ে বলছে। জলেশ্বরের কোড হলো, জলেশ্বরের কোডই উড়ে গেছি। তো যাই হোক, জলেশ্বর স্টেশনটি উড়িষ্যা রাজ্যের জলেশ্বর জেলায় অবস্থিত। আর জলেশ্বর এই ট্রেনটি ঢুকার টাইম ছিল বিকেল 3:48, কিন্তু ঢুকলো বিকেল 4:00
বিকেল 4টে বেজে মাথা হ্যাং। তো যাই হোক, জলেশ্বর ট্রেনটি ঢুকার টাইম ছিল বিকেল 4টে বেজে 24 মিনিট। মাথা হ্যাং হয়ে গেছে, মাথা হ্যাং, ঠিক করতে হবে মাথাকে। তো যাই হোক, জলেশ্বর ট্রেনটি ঢুকার টাইম ছিল বিকেল 3টে বেজে 48 মিনিটে, কিন্তু ঢুকলো বিকেল 4টে বেজে 24 মিনিটে, আর কি 36 মিনিট লেট। আর জলেশ্বরের কোড আমি জানি না, আর কি মনে ছিল ভুলে গেছি একটু আগে, আর কি মাথা হ্যাং হয়ে গেল তো ভুলে গেছি। আর জলেশ্বর হলো জলেশ্বর উড়িষ্যা রাজ্যের জলেশ্বর জেলায় অবস্থিত। আর এরপরে আমাদের ট্রেনটা যাবে ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গলের দাঁতন রেলওয়ে স্টেশন। আর সিটে যাই, সিটে বসতে হবে না, সিট বুকিং হয়ে যাবে, বুঝতে পারছো, জেনারেল সিটে যে বসবো তার সিট। হ্যালো, তো ট্রেন এখন এসে পৌঁছালো বেলদা রেল স্টেশন। আর এগুলো বেলদা রেল স্টেশন, তো ট্রেন এখন এসে পৌঁছালো বেলদা। বেলদার কোড হলো BLDT। আর বেলদা স্টেশনটি পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। আর বেলদাতে এই ট্রেনটি ঢুকার টাইম ছিল বিকেল 4টে বেজে 20 মিনিটে, কিন্তু ঢুকলো বিকেল 4টে বেজে 54 মিনিটে, আর কি 34 মিনিট লেট। বেলদা শহরটা আমার খুবই ভালো লাগে, কারণ এখানে একটা চক্কর হয়েছিল আমার সাথে, আর কি একটা কেস ঘটেছিল, একটা স্ক্যাম হয়েছিল 2018 সালে, তো তার জন্য আমার এই শহরটাকে খুব ভালো লাগে, মাথা খারাপ। আর বেলদা রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে। আর এই স্টেশনে অনেক প্যাসেঞ্জার লাগলো অনেক। এই হলো বেলদার বোর্ড। বেলদা রেলওয়ে স্টেশনকে টাটা। এই হলো খড়গপুর রেলওয়ে স্টেশন। খড়গপুরের 7 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো আমাদের ট্রেন। তো ট্রেন এখন এসে পৌঁছালো খড়গপুর। খড়গপুরের কোড হলো KGP। আর খড়গপুর স্টেশনটি পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর জেলায় পশ্চিম বাড়া হওয়া। তো যাই হোক, সামনে পেছনে সূর্য আছে, তো খবরটা কালো কালো লাগছে আমি বুঝতে পারছি। তো ট্রেন এখন এসে পৌঁছালো খড়গপুর। খড়গপুরের কোড হলো KGP আর খড়গপুর স্টেশনটি পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। আর খড়গপুরে ট্রেনটি ঢুকার টাইম ছিল বিকেল 5:05, কিন্তু ঢুকলো বিকেল 5:40 আর কি, 35 মিনিট লেট। অবস্থা খারাপ, আর ট্রেন একবারে খালি হয়ে গেছে এখানে। এই হলো খড়গপুর থেকে ছাড়ার পর অবস্থা, পুরো জেনারেল কোচ খালি, কিছু মানুষ আছে, এই হলো অবস্থা। আর এখানে আমি থোবরার অবস্থাও খারাপ হয়ে গেছে, মাথা খারাপ। ঘড়ির কাটাই 6:33, আর ট্রেন এখন দাঁড়িয়ে আছে শ্যামচক রেল স্টেশনে। আর কখন ছাড়বে কোনো ঠিক নেই, কারণ সামনে সিগন্যাল নেই, তো দেখা যাক কখন ছাড়ে। আর ট্রেনের ভেতরের অবস্থা এখন এরকম। ঘড়ির কাটাই 6:44, আর ট্রেন ছাড়লো এখন শ্যামচক রেল স্টেশন থেকে। প্রায় আধা ঘন্টা মতো এই স্টেশনে দেরিয়ে ছিল ট্রেনটা, কারণ সামনে সিগন্যাল ছিল না আর কি, লাইন ক্লিয়ার ছিল না বলে সিগন্যাল দিইনি, আর সিগন্যাল দিইনি বলে ট্রেন দাঁড়িয়েছিল, এই হলো ব্যাপার। এখন সিগন্যাল দিয়েছে, সামনে হয়তো লাইন ক্লিয়ার হয়ে আছে। ঘড়ির কাটাই বাজে এখন রাত 8:17, আর ট্রেন এখন বালিচক রেল স্টেশন পাস করছে। আর ট্রেন একবার করে ছাড়ছে, 10-20 মিনিট দাঁড়াচ্ছে, আবার ছাড়ছে একটুখানি গিয়ে আর কি, আবার একটুখানি গিয়ে দাঁড়াচ্ছে, আবার 10-15 মিনিট থামার পর আবার ছাড়ছে, এরকম আর কি হচ্ছে। শ্যামচক রেল স্টেশন থেকে আবার থামবে, কারণ সামনে সিগন্যাল নেই, সামনে লাইনে কোনো সমস্যা আছে। ট্রেন এখন আমাদের পাঁচকুড়া পাস করার টাইম ছিল 6:50, কিন্তু পাস করছি প্রায় রাত 9:15। তিন ঘন্টার উপরে গাড়ি এখন লেটে চলছে, আর লেটে চলছে কারণ হলো যে বালিচক থেকে ট্রেনটা ধীমে ধীমে আসছে আর কি, আসছে, সামনে সিগন্যাল থাকছে না, তার জন্য সেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে, আর দাঁড়ালেও 10-15 মিনিট পরে দাঁড়াচ্ছে, আবার ছাড়ছে, এরকম আর কি। ঘড়ির কাটাই রাত 10:18, আর ট্রেন এখন আমাদের আন্দুল রেল স্টেশন পাস করছে, আর বাড়ি যাওয়া আজকে হবে না, কারণ হাওড়া থেকে আমার লাস্ট ট্রেন 10:40, আর এখন বাজে 10:20, 10:40 কাছে আমি হাওড়া ঢুকতে হবে, আর পারবো না, কারণ হাওড়া ঢুকতে 11:30 বেজে যাবে। আর এই হলো ভেতরে জেনারেল কোচের অবস্থা। ট্রেন এখন আমাদের 7:00 ঢুকছে, আর মুখ দিয়ে কথা বলে হচ্ছে না, কারণ এনার্জি আর নেই শরীরে পাল। ট্রেন মারা এত লেট করলে কী করে হবে, মাথা খারাপ, আর এত রাগ ধরছে কী বলবো। আর প্ল্যাটফর্ম এদিকে, এই হলো 7:00 রেল স্টেশন। 7:00 ট্রেনটি ঢুকার টাইম ছিল 6:48, কিন্তু ঢুকলো রাত 10:32। কত মিনিট লেট আর কি, 4 ঘন্টা প্রায় লেট, আর লেট হলো তার এই লেটের জন্য কত মানুষের কত কিছু হয়ে গেল বলা মুশকিল। যেমন আমার আজকে রাত আমি কোথায় রাখলাম নিজেও জানি না, কারণ আমার বাড়ি যাওয়ার ট্রেন ছিল রাত 10:40,
হাওড়া থেকে, কিন্তু ট্রেন আমি পাবো না, কারণ এখন বাজে রাত 10:32, আর ট্রেন হলো 40। এখন এখন আমায় দেখতে হবে যে এই সাঁতরাগাছি থেকে হাওড়া যাওয়ার ট্রেন কটায় আছে। তো যাই হোক, এই ছিল জার্নি, মাথা খারাপ।